الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا ولا تشبهوا باليهود والنصارى رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اس کے مبارک ماہ ربیع الاول پرتھم تاریخ عربی ماش تندر ماش ربیع الاول এই রবিউল আউয়ালের প্রথম তারিখ প্রত্যেক মাসের বিশেষ কিছু শিক্ষা আছে, নসিহাত আছে, আবেদন আছে, ডাক আছে। এখন যে মাস আমাদের সামনে আসলো, এসে গেছে, আজকে প্রথম তারিখ, এই মাসের ডাক কি? এই মাসের ডাক হল প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবীর যে শিক্ষা, তার নবী যে আসমানে এলেম আনছেন, এই শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে নবীর আখলাকে, নবীর চরিত্রে, ভূষণে সব দিক দিয়ে মিলাই দেওয়া, এটা এই মাসের বিশেষ আবেদন। নবীর সুন্নত শিখ আর প্রত্যেকের নিজেকে সেরকম বানাও। তুমি জানতে চেষ্টা করো তোমার নবীজির চুল কেমন ছিল, তিনি মাথার মধ্যে সীতা কাটতেন কিভাবে, উর্দুতে বলে মান নিকাল না, মান নিকাল না, সীতা কাটা কিভাবে করতেন, মাথার মাঝখান দিয়ে করতেন। তার মোচ কেমন ছিল, বড় বড় ছিল না ছোট ছোট ছিল, দাড়ি কেমন ছিল,
তার জামা কেমন ছিল, তার লঙ্গি বা পাজামা কেমন ছিল, জুতা কেমন ছিল, তার শরীরে অবাঞ্ছিত যে লোম এগুলো রাখতেন না কেটে ফেলতেন, তার খাওয়ার তরিকা কি ছিল, ঘুমানোর তরিকা কি ছিল, বাজার ঘাট করার তরিকা কি ছিল, প্রতিবেশীর সাথে আচরণ কি ছিল, মেহমানের সাথে ব্যবহার কি ছিল। আমি নমুনা স্বরূপ সামান্য কয়েকটা সাইড আপনাদের সামনে তুলে ধরলাম, আসলে তো গোটা জিন্দেগি, জিন্দেগির যত সাইড আছে সব সাইড মিলাইতে হবে, কারণ আমি যে আয়াতখানা পড়েছি সূরা মায়দা থেকে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দীনকে, দীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হল। আকমাল তো মানে পরিপূর্ণ করে দেওয়া হল, প্রথম অংশের এই তর্জমা। এখন আমাদের কোন কিছু যদি কাফেরদের সাথে মিল হয়ে যায় তাহলে এই অর্থ হয় যে আমরা ইসলামের ওই সাইডটাকে পরিপূর্ণ মনে করলাম না। কথার কথা, একটা লোক কাফেরদের মতো চুল রাখল, তাহলে চুল রাখার ব্যাপারে ইসলাম যে বিধান দিছে এটাকে সে পরিপূর্ণ মনে করল না, বা ত্রুটিপূর্ণ মনে করল, তার ইমান কত কমজোর প্রমাণিত হবে। আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন বিদায় হজে এই আয়াত নাযিল হয়েছে, বিদায় হজে আরাফার মাঠে, আরাফার মাঠে ময়দানে এই আয়াত নাযিল হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কথার কথা, এই মসজিদটা পরিপূর্ণ। এখন এক লোক এক গাড়ি ইট দিল, একশো ব্যাগ সিমেন্ট দিল, কোথায় লাগানো হবে? তাহলে মসজিদ আর ভাঙতে হবে? ভাঙে আগের ইট সব ফেলে দিয়ে ওই নতুন ইট আবার গাঁথতে হবে। তাছাড়া এই ইট আর সিমেন্ট লাগানোর কোন পদ্ধতি নেই। ঠিক কাফেরদের কোন তরিকা গ্রহণ করা, কোন তরিকা, তার অর্থ হল ওই সাইডটা ইসলামে যা আছে ওটা ভেঙে ফেলতে হবে, ভেঙে আউট করে দিতে হবে জিন্দেগি থেকে, নাউজুবিল্লাহ মিন যালিক, আউট করে দিয়ে ওই কাফেরদেরটা ওখানে ঢুকাইতে হবে, আর কোন সুরত নেই। কারণ এই মসজিদ যেমন পরিপূর্ণ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমাদেরকে যে দীন ইসলাম দেওয়া হয়েছে এটাও পরিপূর্ণ।
কিন্তু কোনো গ্যাপ নেই, কিছু ঢুকানোর সুরত নেই। কেউ বড় বড় মস্ত থাকলো রবি ঠাকুরের মতো, তাহলে এখানে যে বিধান ছিল ওটা সে ভেঙে দিল, পরিপূর্ণ মনে করল না। কেউ দাড়ি মুন্ডে ফেলল, দাড়ি সম্পর্কে আল্লাহর যে বিধান ছিল কোরআনে এই বিধানকে সে মানল না, ওটা ভেঙে দিল, দিয়ে ওখানে কাফেরদের নীতি রীতি সে এখানে ঢুকাইল। তাহলে সে রসুলের উম্মত হিসেবে কিভাবে দাবি করবে? এবং এটা এত বড় কঠিন অন্যায় যে আমি আপনাদেরকে হাদিস শোনাইছি, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে অমুসলিমদের কোন পদ্ধতি কোন নিয়ম কানুন গ্রহণ করে। অমুসলিমদের কাফেরদের তাই তাদের মতো চুল রাখুক, তাদের মতো চেহারা বানুক, তাদের মতো তাখনুন নিচে প্যান্ট পরুক, হ্যাঁ খানা খাওয়ার ভিতরে তাদের স্টাইল গ্রহণ করুক, যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপার এমনকি দেশ পরিচালনার ব্যাপারে, দেশ পরিচালনার ব্যাপারে রসুলের তরিকা গ্রহণ করতে হবে, আমরা নেই সেখানে, যে কারণে আমাদের জীবন আর একটা কুকুর বিড়ালের জীবন এক সমান হয়ে গেছে। এক জামানা একটা কুকুর মারা গেলে দশজন আলোচনা করত, কুকুরটা মারা গেল কেন, এখন তাও পাওয়া যেতেছে না। মানুষের জান এত সস্তা হয়ে গেছে, কোরআনের আয়াতের মধ্যে আসছে যে একটা মানুষকে কতল করল, ফাকান্নামা কতালান্নাস জামিয়া, তার এত বড় গুনাহ হল কেমন যেন সে পৃথিবীর সকল মানুষ কতল করে দিল, কারণ সে তো কতলের রাস্তা খুলে দিল, কতলের রাস্তা খুলে দিল। তো নবীজির তালিম আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে, হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে রসুলের তরিকা নেই, এবং এটাই আমাদের সমস্ত পরেশানির কারণ, সমস্ত বিপদ আপদ মুসিবত নিরাপত্তাহীনতা যত কিছুতে আমরা ভুগতেছি গোড়া এক জায়গায় রসুলের তালিম রসুলের সুন্নত আমাদের মধ্যে নেই। তা নাহলে কত পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে অমুসলিমদের সাথে কোন দিক দিয়ে সামঞ্জস্য সৃষ্টি করল, কোন দিক দিয়ে সে আমার উম্মত থেকে খারেজ হয়ে গেল, খারেজ হয়ে গেল। আর আবু দাউদ শরীফের রাওয়াতে বলা হয়েছে এখানটা শুধু খারেজ করা হয়েছে,
কি হবে তা বলা হয়নি কিন্তু আবু দাউদ শরীফের আয়াতে বলা হয়েছে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যাদের সাথে সে সামঞ্জস্য সৃষ্টি করল তাদের দলভুক্ত হয়ে গেল ওখানে এই উম্মত থেকে খারাজ হয়েছে কি হয়েছে এটা ক্লিয়ার নেই তিরমিজি শরীফের হাদিসে কিন্তু আবু দাউদ শরীফের হাদিসে এসে এটা ক্লিয়ার হয়ে গেছে ওদের দলভুক্ত হয়ে গেছে ভালোর ভিত্তিতে অনুসরণ করেন ভালো তো ভালো দলভুক্ত হইলেন কাফেরদের কোন নিয়ম কানুন কাজকর্ম এর অনুসরণ করলেন ওদের দলভুক্ত হয়ে গেলেন মনে প্রাণে ওটাকে পছন্দ করলেন মনে মনে ভাবলেন যে তারা কত উন্নত জাতি তাদের জীবনের মান কত উন্নত এটা যারা মনে করে তারা যদি তাদের লিবাস পোশাক নাও পরে তবু ওই দলমুক্ত হয়ে গেল যেহেতু তার দলের বিশ্বাস কাফেররা আমাদের থেকে উন্নত তাদের চালচলন তাদের পদ্ধতি আমাদের থেকে উন্নত হ্যাঁ কোন মুসলমান থেকে নির্দিষ্ট কোন মুসলমান থেকে উন্নত হইতে পারে এটা দেখলে হবে না ইসলামের নিয়ম দেখতে হবে ইসলামের নিয়ম থেকে কোন কাফেরের তরিকা উন্নত হতে পারে না হ্যাঁ ব্যক্তিগত অমুক ব্যক্তি মুসলমান কিন্তু শয়তান অমুক ব্যক্তি যে মুসলমান এলাকার ডাকাত তো তার থেকে তো কাফেরটা ভালো এটা বলা হইতেছে না এটা হইতে পারে কোন মুসলমানের ব্যক্তিগত চরিত্র থেকে একটা কাফেরের চরিত্র ভালো হইতে পারে কিন্তু এখানে সেটা বলা হইতেছে না বলা হইতেছে নবীজি যে নিয়ম কানুন দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য যে নিয়ম কানুন দিয়ে গেছেন এই নিয়ম কানুন থেকে কোন কাফেরের তরিকা কোন থিওরি কোন ইজম কোন মতবাদ কোন মতাদর্শ নবীজির সুন্নত থেকে ভালো হইতে পারে না ব্যক্তি মুসলমানের কথা বলা হয়নি ব্যক্তি মুসলমানকে আপনি দেখেন কেন আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে বলা হয়েছে তার সুন্না খোঁজ করতে বলা হয়েছে নবীজিকে দেখেন তার দিন রাত কিভাবে কাটছে সব কিতাবে সংরক্ষিত রাতের অন্ধকারে তিনি কি করছেন এগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ কারণ তার সবকিছু উম্মতের জন্য করণীয় পালনীয় এই জন্য তার কোন সাইড গোপন করা হয়নি কোন সাইড গোপন করা হয়নি হাদিসের কিতাব আছে আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য ব্যক্তি মুসলমান কি করতেছে এটা আমাদের দেখার বিষয় না সে হয়তো ভুল করতেছে ব্যক্তি স্বার্থে ভুল করতেছে ওর থেকে অনেক কাফেরের চরিত্র ভালো হইতে পারে কিন্তু এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হল নবীজি যে আদর্শ দেখাই দিয়ে গেছেন নিজে মুখে বলে দিয়ে গেছেন ওটা আমাদের খুঁজতে হবে ওটা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে ওটা শ্রেষ্ঠ
ওই তরিকা ওই পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি এর উপরে দুনিয়াতে কোনো পদ্ধতি হইতে পারে না যেটা নাকি কালেমায়ে তৈয়বার ভিতরে স্বীকার করে নেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না কোন পীর পয়গম্বরের ইবাদত করা যাবে না মাজারে মাজারে ঘুরে সেজদা করবে প্রার্থনা করবে মান্নত মানবে এগুলোর কোন অবকাশ নেই ইবাদত পাওয়ার উপযুক্ত যিনি স্রষ্টা পুরা বিশ্বকে যিনি সৃষ্টি করছেন যিনি লালন পালন করতেছেন যিনি সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন অসুস্থ হলে সুস্থ করতেছেন আমাদের হায়াত মওতের যিনি মালিক যার একটা কথা কোন এর উপরে এই বিশ্ব ভ্রমণ্ডল সৃষ্টি হয়ে গেছে একটা কথার তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ না মুসলমানের মাথা আর কোথাও নাম দেওয়া যেতে হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে স্বীকার করা হলো আমি বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রসুল শেষ রসুল মানে কি তাকে আল্লাহ তাআলার তরিকা দিচ্ছেন এটা শ্রেষ্ঠ তরিকা সব রসুলরা তো আল্লাহর পক্ষ থেকে তরিকা নিয়ে আসছিলেন মানুষের জন্য তরিকা আনছিলেন তো ওনাকে তো শেষ রসুল বলতেছেন আপনি তাহলে বোঝা গেল যে ওনার থেকে শ্রেষ্ঠ তরিকা আর কেউ আনে নাই আর কেউ দিতেও পারবে না সম্ভব না এই জন্য দেখেন লেনিনের সেই কমিউনিজম কোথায় এখন মাও সেতুকের কমিউনিজম কোথায় এগুলো এখন জাদুঘরে ঘুরতে হচ্ছে কত দাপটের সাথে কত লক্ষ লক্ষ মানুষের জান হরণ করে তারা এগুলো চালু করছিল তো 200 বছর টেকসই হয় নাই ধ্বংস হয়ে গেছে মানুষের তৈরি মতবাদ এরকম তার হায়াত পর্যন্ত তার গায়ের জোরে তার দাপটে চলে কিন্তু তারপরে কেয়ামত পর্যন্ত লোকেরা তাকে ধিক্কার দেয় তাকে বদদোয়া দেয় সে একটা থ্রাউ ছিল থ্রাউ ছিল এখন আপনি হজ করতে যান যে কোনো তুর্কি হাজিকে জিজ্ঞেস করেন তুর্কি হাজি তোমার দেশের কামাল পাশা কেমন ছিল তোমার দেশের কামাল পাশা কেমন ছিল প্রত্যেকটা হাজি বলবে কানা ফেরাউন কানা ফেরাউন কামাল পাশা একটা ফেরাউন ছিল প্রত্যেকটা তুর্কের মুখে মুখে ফেরাউন সে জাতিকে ইসলাম থেকে সরানোর জন্য যা কিছু করার সবকিছু করে গেছে সবকিছু করে গেছে কিন্তু আস্তে জয়েবেন সে সব লোক তার পক্ষে জড়ো করছিল তা কিসের উপরে ইসলাম কায়েম করার অদার উপরে ইসলাম কায়েম করার অদার উপরে সে সব লোকে জড়ো করছিল কিন্তু যখন সে ক্ষমতায় বসে গেল তখন তার আসল রূপ জাহির হল সে ইহুদিদের এজেন্ট ইহুদিদের এজেন্ট ইসলামকে মিটাই দিয়ে গেল তাহলে আজকে বলা হয় অমুকের আদর্শ অমুকের আদর্শ সব আদর্শ ফেরাউনের আদর্শ ফেরাউনের আদর্শ
একমাত্র পরিপূর্ণ আদর্শ হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ। এই জন্য কোন দিন বাকি নেই যেদিন একদল কাফের মুসলমান হইতেছে না, কোন একটা দিন আপনি খালি দেখাইতে পারবেন না যে এই দিন একদল অমুসলিম মুসলমান হয় নাই। কাফেররা ইসলামের উপরে যত আঘাত করতেছে, যত আঘাত করতেছে, তত মানুষ ইসলামকে জানার চেষ্টা করতেছে, ইসলাম সম্পর্কে এত অপপ্রচার, ইসলামটা কি এত বলা হইতেছে কেন, এর বিরুদ্ধে এত কেন বলা হইতেছে, কি এটা? তো এটা জানতে চেষ্টা করতেছে লোকেরা, জানতে যে দেখে যে এর থেকে ভালো আর কোন পদ্ধতি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে যে পদ্ধতি নিয়ে আসছেন, এই পদ্ধতির ভিতরে প্রত্যেকটা মানুষের নিজের যেমন কল্যাণ, তার পরিবারের সকলের কল্যাণ, তার প্রতিবেশীর কল্যাণ, তার দেশবাসীর কল্যাণ, নবীজির প্রত্যেকটা কথার মধ্যে, কাজের মধ্যে নিজের কল্যাণ, নিজের বিবি বাচ্চা পিতামাতার কল্যাণ, নিজের প্রতিবেশীর কল্যাণ, মহল্লাবাসীর কল্যাণ, দেশবাসীর কল্যাণ, দুনিয়াবাসীর কল্যাণ। কোন মানুষ এটা দিতে পারবে না, মানুষের নজর একদিকে যায় তো আর একদিকে যায় না, সামনে দেখে তো পিছনে দেখে না, ডাইনে দেখে তো বায়ে দেখে না, এগুলো তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যিনি সমস্ত জ্ঞানের মালিক তিনি দিয়েছেন, এর থেকে ভালো তরিকা হতে পারে না। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে এখানে হুকুমত চালাইলেন, মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে এখানে হুকুমত চালাইলেন, খুব বেশি দিন না, দু চার বছর হুকুমত চালানোর পরে ওনাকে কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে যখন ডাকা হল, উনি সিন্ধু ছেড়ে চলে গেলেন, তো ওনার জন্য মুসলমানরাও কাঁদছে, সিন্ধুর মধ্যে যারা হিন্দু ছিল তারাও কাঁদছে। কিন্তু ইতিহাসে লিখছে যে মুসলমানদের থেকে হিন্দুরা অনেক বেশি কাঁদছে, কারণ তারা মোহাম্মদ বিন কাসিমের শাসনামলে যে নিরাপত্তা পেয়েছিল, যে সুখ শান্তি পেয়েছিল, এটা ইতিপূর্বে তাদের কোন হিন্দু রাজা বাদশা তাদেরকে দিতে পারে নাই। তারাও হিন্দু, ওই রাজা বাদশাও হিন্দু ছিল, কিন্তু হিন্দু হিন্দুদেরকে ওই সুখ শান্তি দিতে পারে নাই, মোহাম্মদ বিন কাসিম ইসলামের দ্বারা হিন্দুদেরকে যে সুখ শান্তি দিচ্ছিল, যে কারণে মুসলমানদের থেকে তারা কাঁদছে বেশি। ইসলাম এমন ধর্মের নাম যার মধ্যে সবার জন্য কল্যাণ, সবার জন্য শান্তি, সেখানে কারোর ক্ষতি করার, চিন্তা করার কোনো অবকাশ নেই। ইসলামের কোন জায়গায় এমন কিছু নেই যে আপনি আর এক ভাইয়ের ক্ষতি করার চিন্তা ভাবনা করতে পারবেন বা ক্ষতি করার উদ্যোগ নিতে পারবেন, এর কোন স্রোত নেই। আপনাকে কল্যাণ কামনা করতে বলা হয়েছে, কুন্তুম খায়রা উম্মতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন সর্বশ্রেষ্ঠ? কেন? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পুরা বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, কোন মুসলমান কোন জাতি খাস করা হয়নি, সে যে জাতির হোক আমাকে ওর কল্যাণ চিন্তা করতে হবে,
প্রথম কল্যাণ হল ওকে দোজখ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে এবং আমার ভালো আখলাক দিয়ে তাকে ইসলামের দিকে আকর্ষণ করতে হবে সেজন্য বুঝে যে আমার কোন জাত ভাই আমার সাথে এই ব্যবহার করবে না এদেশে ইসলাম আসছিল কিভাবে যাতে হিন্দুর দেশ বাংলাদেশ তো হিন্দুস্থানের অংশ গ্রেট ভারতে না তো এত মুসলমান কোত্থেকে আসে আগের মুসলমানদের আখলাক দেখার কারণে কারণ তারা যখন হিন্দু ছিল তাদের মধ্যে এত গ্রুপিং এত গ্রুপিং যে এক গ্রুপ আর এক গ্রুপকে শোয়াও নিষেধ শুইতে পারবে না তার প্লেট ধরতে পারবে না হাত দিয়ে প্লেট দুয়ে আবার সাফ করতে হবে অথচ এক জাত একই হিন্দু শোয়া জায়েজ নেই হাত দিয়ে তার শরীর শোয়া জায়েজ নেই এলে তাদের দল তো তারা দেখলো যে মুসলমান ধর্ম আজীব এখানে আমি দেখো বড় মুসলমানের সাথে মুসাফা করতে পারি তার শরীর শুইতেছি সে আর ভালো আমার দোয়া দিচ্ছে আমি নামাজে তার পাশে দাঁড়াতে পারি আমি একজন হরিজন হিন্দুদের মধ্যে সর্বনিম্নকে বলে হরিজন এর নিচে আর কোন হিন্দু নেই হরিজন যদি ইমাম সাহেবের পাশে দাঁড়ায় ইমাম সাহেব তার সরাই দেয় মেয়ে তুমি হরিজন থেকে মুসলমান হয়েছ আর পয়লা কেন দাঁড়াইছ তো কোন ইমাম বলবে না ওদের কাছে টানবে দুই দুজন এক প্লেটে বসছে এক হরিজন ইমাম সাহেব প্লেটে বসছে ইমাম সাহেব তাকে উঠাই দিবে না আরে ইকরাম করে তারে একটু বেশি খাওয়ানো যায় কেমনে ওই আখলাক দেখাইতে চেষ্টা কর এই জিনিসগুলো যখন দেখছে তারা তখন তারা দেখছে যে আমাদের ধর্ম থেকে এই ধর্ম হাজারো লাখো কোটি গুণ ভালো এটা দলে দলে মুসলমান হয়ে গেছে এই জন্য এই মাসের শিক্ষা আমাদের চালচলন ভিন্ন কাফেরদের চালচলন ভিন্ন শাম যখন ফাতা হয়ে গেল শাম দেশ ফাতা হয়ে গেল যেটা এখন সিরিয়া বলে তখন হয়তো ওমরে ফারুক এর আগে প্রয়োজন মনে করেন নাই তখন এত ব্যাপক হারে অমুসলিম আর মুসলমান একসাথে বসবাস করে না এর আগে এই শাম ফাতা করার পরে এই সুরটটা সামনে আসলো যে একই জায়গায় খ্রিস্টান আবার তাদের মধ্যে ফাঁকে ফাঁকে মুসলমান তো একসাথে থাকবে এই জন্য প্রয়োজন পড়ল ইসলামের হুকুম আকাম ক্লিয়ার বোঝাই দেওয়া মুসলমানদেরকে বললেন তোমাদের কোনো কিছু যেন পরিবর্তন না হয় তোমরা খ্রিস্টানদের মধ্যে আসো কিন্তু তোমাদের যে লেবাস তোমাদের লুঙ্গি বা পাজামা আগের মতো থাকবে তোমাদের জামা আগের মতো থাকবে তোমাদের দাড়ি মোষ আগের মতো থাকবে তোমাদের টুপি তোমাদের পাগড়ি আগের মতো থাকবে চালচলন আগের মতো থাকবে ক্লিয়ার বলে দিলেন খালি বলে দিলেন না কিতাবে পাওয়া যায় লিখে দিলেন আবার খ্রিস্টানদের জন্য লিখে দিলেন তারা কিভাবে চলবে তাদেরকে বললেন তোমরা মুসলমানদের মতো চুল রাখতে পারবে না তোমরা যেভাবে রাখতে ওইভাবে রাখবা সামনে বাড়ানো সামনে বাড়ানো মুসলমানদের মতো চুল রাখতে পারবে মুসলমানদের মতো চুল আশ্রয় দিতে পারবে না মুসলমানদের মতো দাড়ি রাখতে পারবে না যে চেহারা বানায় এরকম চেহারা বানাইতে পারবে না মুসলমানদের কোন লেবাস তোমরা পড়তে পারবে না কোন লেবাস তোমরা পড়তে পারবে না তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে না কোরআন শিক্ষা দিলে পরবর্তীকালে ধোঁকাবাজি করে আমাদের মসজিদের ইমাম হবে
ওদের বাচ্চা যদি কোরআন শিক্ষা দেয় তো কত কত গলায় সুরটুর খুব ভালো হবে, ও এক জায়গায় ইন্টারভিউ দিয়ে কি হয়ে যাবে, তখন সব মুসলমানরা খ্রিস্টানের পিছনে একটা করছে। এরকম একাধিক ঘটনা ঘটছে, একাধিক, এবং সেটা সব বিদেশে ঘটে নাই, আপনার বাংলাদেশে ঘটছে। আমাদের ঢাকার ক্যান্টনমেন্টে এক ইমাম একবার ধরা পড়ল, সে পাশের দেশের গুপ্তচর, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এক ইমাম ধরা পড়ল যে সে অমুসলিম এবং সে গুপ্তচর, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এই হিন্দুর পিছনে কতদিন লোকেরা নামাজ পড়ছে, এই নামাজগুলোর কি হবে। এজন্য বলে দিলেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইবা তোমরা বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতে পারবা না, আরো বলে দিলেন তোমরা ইসলামী নাম রাখতে পারবা না, তোমরা ইসলামী নাম রাখতে পারবা না। তো লোকদের ধোকা হয়ে যান, তোমাদের সাথে মুসলমানের মতো লেনদেন করবে। অথচ এখন ব্যাপক হারে অমুসলিমরা আমাদের নাম রাখতেছে, অমুসলিমরা। এক হিন্দু আবার ফ্রিজ ঠিক করে দিল যেহেতু যে কোম্পানিতে কিনছি সে কোম্পানির ফ্রিজ সেই ঠিক করে, এজন্য আমার বাধ্য হয়ে করাইতে হয়েছে। পরে আমি তো জানি না, তার নাম হল মুখতার, পরে আমি জানলাম এলো হিন্দু। এখন মুখতার শুনে কে হিন্দু বুঝবে, সবাই তো মুখতার ভাই আসসালাম আলাইকুম। আমি কোনোভাবে জানছি কিন্তু আমভাবে লোকেরা কম জানে, মুখতার নাম আবার হিন্দু, সবাই সালাম দিবে, অথচ হিন্দুকে সালাম করা আরাম নাই। এদের আমাদের ফারুক রাজিয়াল্লাহ তাআলা লিখে দিলেন ইসলামী নাম রাখতে পারবো না। আজকে বহু হিন্দু তারা ইসলামী নাম দিয়ে পাসপোর্ট বানাইছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, আমাদের দেশেও থাকতে পারে, ইসলামী নাম দিয়ে পাসপোর্ট বানাইছে, মানে সৌদি আরবের অলিতে গলিতে চাকরি করতেছে। ওই নাম দেখে তারাও বুঝতেছে কি, ওরা তো চেক করে না যে হত্যা করা আছে কিনা, তো চেক করা হয় দেখেন। আর তোমার ফারুক রাজিয়া জানলো লিখে দিলেন মুসলমানের তরিকা কি হবে, এটাও লিখে দিলেন, খ্রিস্টান বা অমুসলিম তাদের তরিকা কি হল কি হবে এটাও তিনি লিখে দিলেন। প্রত্যেকের তরিকা ভিন্ন, দশাত দুটি পেশায় যখন একটা লোক যায় তো সবাই বুঝে এটা হিন্দু যাচ্ছে, দশাত দুটি পেশায়, দশাত দুটি পেশায়, এবার তার সমস্ত রান খোলা নিতম্ব খোলা হাঁটতে আছে এখলাসের সাথে, একদম বেকুব। তো এটা বোঝা যায় দুটি দেখলে, আবার ইহুদিদের বিশেষ টুপি আছে, ওই টুপি দেখলে বোঝা যায় এটা ইহুদি দেখতেছে। আর খ্রিস্টানদের তো হ্যাঁ প্যান্ট কোট টাই দেখা যায়, ওটা দেখলে বোঝা যায় এটা খ্রিস্টান দেখতেছে, খ্রিস্টান দেখতেছে। আবার বৌদ্ধ দেখলে বোঝা যায় অনেকগুলো কাপড় চাপড় গেরো রঙের জড়াই রাখছে গায়ের মধ্যে, আজীব মনে হয় দেখুন বক্তব্য উঠে এসেছে, হ্যাঁ এটা বৌদ্ধ। তাহলে প্রত্যেকের একটা ধর্মীয় লেবাস পোশাক আছে, তারটা তার মধ্যে থাকবে, ইসলাম বলে তারটা তার মধ্যে থাকবে, সে মুসলমানের কোনো কিছু গ্রহণ করতে পারবে না, মুসলমান তারটা গ্রহণ করতে পারবে না। এটাই এই মাসের শিক্ষা,
এই বিষয়ে ইনশাআল্লাহ আরো আলোচনা হবে যে আমরা কি করতেছি, কেন আযাব গজবে ভুগতেছি, আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে এই বিপদে পড়ছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, রাসূলের সুন্নতে ফিরে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।